সকাল 6টাতেই আজকে ঘুম থেকে উঠে গেলাম, সরি 5:30 বাজে। আমাদের বাজারের গলি, এই গলি পথ দিয়ে দেখা যাচ্ছে ওই দূরে টোটো টোটো দাঁড়িয়ে আছে, পাশে আমাদের দোকান। তো এখন গলি দিয়ে ঘুরে আবার বাড়ির দিকে রওনা হলাম। এটা আমার বাড়ি যাওয়ার পথ, ওই ভাস্তা আসছে, এবং এই যে আমার বাড়ি, এটা এখানে আমার এই যে কোচিং সেন্টারের ব্যানার ঝোলানো আছে, তো এটাই আমাদের বাড়ি। এখানে আমি কিছু টিউশন টিউশন পড়াই। আর এই যে আমার জামাইবাবু, এখন সকালবেলা 6:02 বাজে, এখন তিনি বেরিয়ে পড়লেন বাইক নিয়ে, তিনি তার কাজে বেরিয়ে পড়লেন। এই একটু রাস্তায় চলে এলাম আবার, রাস্তাটা দেখুন, রাস্তা দিয়ে খুব যানজট, খুব কম যানবাহন, খুব কম চলছে, একদম সকালের পরিবেশ। এইবার বাড়ির থেকে এসে, বাড়িতে এসে বই নিয়ে বসে পড়লাম। এই যে এই বইটা যে রয়েছে, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান ওল্ড সিলেবাসের, সরি, জীবন মাধ্যমিক জীবন বিজ্ঞান 9-10-এর এবং ক্লাস 11-এর যে জীববিদ্যা বইটি, এই বইগুলো পড়বো। আর সেইখানে পড়বো জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া তপতি পাবলিশার্সের, এই বইগুলো আমরা এখন আমি এখন পড়বো। আর এই তপতির বইটা বেশ ভালো করে পড়ছি, কারণ এই বইটা আমার বেশ ভালো লাগে। মানে এই বইটার মধ্যে অনেক তথ্য দেওয়া রয়েছে, একদম সহজ ভাষায় লেখা এবং বিস্তৃতভাবে তথ্য দেওয়া বইটা, মৌসুম মজুমদারের লেখা। বইটা আগে আমার কাছে ছিল না, বইটা আমার একটা অত্যন্ত প্রিয় একটা বই, তো বইটা এখন আমি পড়ছি, অর্থনীতি পড়ছি।